ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলালের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনার কেন্দুয়ায় শুক্রবার বিকেলে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ের সামনে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরীর সম্পাদক শ্যামল দত্ত সহ পাঁচজন সাংবাদিকদের বিরুদ্ধে কুমিল্লায় মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে দৈনিক ভোরের কাগজ কেন্দুয়া এবং মদন উপজেলা প্রতিনিধির আয়োজনে কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি এবং ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক বিজয় রজকের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক আইনাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল দৈনিক ভোরের কাগজ পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মামুন এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মদন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি পরিতোষ দাস কেন্দুয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রচার সম্পাদক সুনীল পোদ্দার সদস্য কিশোর কুমার শর্মা মুজিবুর রহমান হুমায়ুন কবির রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক আবুল কাশেম আকন্দ আমাদের নতুন সময় প্রতিনিধি সাইফুল আলম দুলাল মানবকণ্ঠ প্রতিনিধি রুকন উদ্দিন প্রমুখ উল্লেখ্য গত পনেরোই মে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী সম্পাদক শ্যামল দত্ত সহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় মানহানির মামলা দায়ের হয়েছে উক্ত মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ফারাজি জুথি বিএমএফ টেলিভিশন